ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে একটা গুজব নিয়ে গণপিটুনি বা গণপ্রহারে দুই তিনটি ঘটনা এরকম দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা মুরাবাড়িতে একটা শাবরুম কলা ছড়াতে তো ওই ঘটনাগুলির জানার পর দেখার পর এতটা বাকরুদ্ধ রাজ্যবাসী আমরা আজকে এতটাই বাক্রুদ্ধ তো এরকম পঁচাশ কি কী করে মানুষকে মানুষ মারতে পারে এবং যখন ঘটনাগুলি ঘটছিল তখন কিছু কিছু দর্শক আবার এটাকে ভিডিও ভিডিও করছিল মোবাইলে তো এই যে মব লিঞ্চিং এটা আইন কী বলে এটা মানে এটা প্রতিকার বা এ সম্পর্কে আইনের ব্যাখ্যাটা কীরকম আছে যদি মনে করেন অরিন্দ আসলে ভিডিও করার যে বিষয়টা এটা এখন একটা ফ্যাশনের পর্যায়ে পৌঁছে গেছে যে কোনো ঘটনায় একটা যান দুর্ঘটনাও যদি ঘটে অনেক সময়ই দেখা গেছে রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছে মোটর যান দুর্ঘটনা ঘটেছে কেউ একজন আহত হয়েছে রাস্তায় পড়ে আছে তাকে যারা পথচারী যারা রয়েছে তারা তাকে সাহায্য করবে হাসপাতালে পৌঁছে দেওয়ার যে মানসিকতাটা এই জায়গাটা থেকে সরে এসে যেটা করতে চায় করছে সেটা হচ্ছে ভিডিও করছে তার হাতেই একটা করে মোবাইল রয়েছে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনে ছবি তুলে সেই ছবিগুলোকে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে এইটা মানে লাখো মানুষ লাইক দিচ্ছে এবং অন্যান্য কমেন্টস পাস করছে এইটা হয়ে গেছে একটা মানসিকতা সাধারণ মানুষের মানসিকতা আর এখানে যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতে পেরেছি যে গণধোলাই এই গণধোলাইয়ের পরিপ্রেক্ষিতে বা গণধোলাইয়ের পরে মানুষ ছবি তুলছে গণধোলাই চলছে এই পর্যায়ে এইরকম একটা পরিস্থিতিতে ছবি তুলছে ছবি তুলে সেগুলোকে পোস্ট করছে যে কোথায় সেটা হচ্ছে শাবরুমের কলাছড়াতে হচ্ছে বা মোহনপুরে হচ্ছে বা রাজ্যের অন্য কোনো জায়গায় হচ্ছে এই বিষয়টাও একটা ওই 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 ভিডিও তোলার যে প্রবণতাটা এই প্রবণতার মধ্যেই চলে আসছে এটাতে আলাদা করে আইনি কোনো বিষয়ে থাকার বিষয় নয় সেটা হচ্ছে যে এই কাজের সঙ্গে যারা যুক্ত ধোলাইয়ের সঙ্গে মারপিটের সঙ্গে মারামারির সঙ্গে বা খুন খারাপির সঙ্গে যারা যুক্ত তাদেরকে যেভাবে মানে শাস্তি দেওয়ার বিষয় বা তাদেরকে যেভাবে আইনের দায়রার মধ্যে নিয়ে আসার বিষয় সেই বিষয়টা যেভাবে মানে সাধারণভাবে হয়ে থাকে এক্ষেত্র তাই তবে হ্যাঁ এখানে যেটা পুলিশ তদন্ত করে যদি দেখতে পায় যে এই গণধোলাইটা পূর্ব পরিকল্পিত আগে থেকে এটা পরিকল্পনা করা ছিল যে এই জায়গায় এরম লোক এসে দাঁড়াবে বা এই লোকটাকে আমরা আক্রমণ করব এবং সেটাকে একটা গণধলায়ের রূপ দেওয়ার চেষ্টা করব পূর্ব পরিকল্পনা রয়েছে তথ্য বা প্রমাণ যদি পুলিশ জোগাড় করতে পারে তাহলে এইটা অন্য জায়গায় চলে যাবে ওয়ান ফর্টি নাইন ওয়ান ফোরটি সেভেন ওয়ান এইট ওয়াট এভার মেবি যে ধারাগুলো আছে সেইগুলো এর সঙ্গে যুক্ত হয়ে যাবে আদারওয়াইজ এটা সাধারণভাবে মারামারি এবং মৃত্যু ঘটলে খুনের পর্যায়েই চলে আসবে কিন্তু এইটা বেসিক্যালি যেটা এখন হচ্ছে এটা আমার যেটা মনে হয়েছে যে পুলিশ প্রশাসনের প্রতি মানুষের যে আস্থা মানুষের যে বিশ্বাস এই জায়গাটায় কোথাও একটা চিট ধরেছে বা এই জায়গাটায় কোথাও একটা অনাস্থার জায়গা রয়েছে মানুষ হচ্ছে ধরে নিচ্ছে যে পুলিশ কোনো কাজ করবে না তো আমরাই সেই কাজটা করে ফেলি আইনের জায়গাটা আমরাই হাতে নিয়ে নিই এই জায়গা থেকেই আজকে কিন্তু এই মানে এই যে গণধোলাই বা গণপিটুনি বা আপনি যেটা বলছেন মব লিঞ্চিং এই এই পর্যায়টা মানে চলে আসছে কিন্তু আইনি ব্যাখ্যা মূলত সাধারণভাবে যে কোনো মানে ক্রাইম বা বেআইনি কাজের সঙ্গে যারা যুক্ত হচ্ছে যেভাবে যুক্ত হয় বা যাদের বিরুদ্ধে কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে যে আইনি ইয়েগুলি নেওয়া হয় পদক্ষেপগুলি নেওয়া হয় বা যে ধারাগুলো প্রয়োগ করা হয় ক্ষেত্র সেটাই প্রয়োগ করা হওয়ার কথা কিন্তু তার সঙ্গে যদি প্রমাণ পাওয়া যায় যে মানে বিফোর হ্যান্ড প্রিভিয়াসলি মানে কালেকশন অফ মাইন্ড বা ইয়ে হয়ে গেছিলো নিজেদের মধ্যে একটা আলোচনা একটা পর্যালোচনা একটা ষড়যন্ত্র ওয়ান টোয়েন্টি বি তৈরি করা হয়ে গেছিলো যে এই জায়গাটাতে আমরা আক্রমণ সংগঠিত করব ওই লোকটি এলে পরে এখানে আমরা তাকে এইভাবে একটা গণধলায়ের রূপ দেওয়ার চেষ্টা করব এইটা তখন ওই ধারাগুলো যুক্ত হয়ে যাবে ওয়ান টোয়েন্টি ষড়যন্ত্র বা মিটিং অফ মাইন্ডস প্রিভিয়াসলি এই জায়গাগুলো তৈরি হয়ে যদি প্রমাণ পাওয়া যায় পুলিশ যদি সেটা প্রমাণ করতে পারে এই যে ধারাগুলো যুক্ত হবে এইটাই হচ্ছে মানে বাড়তি একটু করা আর কি আইনের যে ব্যাখ্যাটা এই জায়গায় দাঁড়ায় আদারওয়াইজ এটা সাধারণভাবে যা ঘটে ঘটে সেটার উপর দাঁড়িয়েই আইনি যে এগুলো পদক্ষেপগুলো গ্রহণ করার কথা সেগুলো গ্রহণ করা হবে